মানে অশিক্ষিত ছেলের শিক্ষিত কথাবার্তা বলা, অশিক্ষিত ছেলে একটা যদি ভট করে কথা বলে ফেলে, সে অর্জুনের সম্বন্ধে আমাকে কোনো কথা বলবেন না। তার দম সব জেনে গেছি, তার দম দেখে গেছি, তার দম কোথায় গিয়ে থেমে গেছে তাও বুঝেছি, আর তাকে আমরা থামিয়ে দেবো। ও ভেবেছে পানিহাটিতে নির্মল ঘোষকে আক্রমণ করে দেবো, দুটো বোম মেরে দেবো, আর আমরা চুপ করবো। তো আজকে পানিহাটিতে আমরা 20,000 লোকের মিছিল করেছি, এবং বুঝতে পারবে অর্জুন কত ধানে কত চাল অর্জুনকে বুঝিয়ে দেবো। এটা বলবে আমি বলেছি, আমি জ্যোতিপ্রিয় মল্লিক বলেছি কত ধানে কত চালকে বুঝিয়ে দেবো। কর্পোরেশন ফর্পোরেশন না, অর্জুনকে মোকাবিলা উত্তম দাস যথেষ্ট, আর কেউ লাগবে না।